হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু স্টাডি রুম আজকে ক্লাসে আমরা ক্লাস সেভেনের রায়ো মার্টিন দু হাজার তেইশ প্রশ্নচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের এক নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক আজকে ক্লাসের পিডিএফটি তোমাদের প্রয়োজন হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ ভিডিওর মাঝেই আমি এর পাসওয়ার্ডটি বলে দিয়েছি এক নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন এর উত্তর হবে হাসান গঙ্গু দু নম্বর প্রশ্ন হল পোটলা কথাটির অর্থ কি এর উত্তর হবে দুর্গ তিন নম্বর প্রশ্ন হল ভাস্কো দাগামা কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন এর উত্তর হবে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন হল কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন দেশ ছেড়ে পালিয়ে যান এর উত্তর হবে পিলগ্রামের যুদ্ধে পাঁচ নম্বর প্রশ্ন হল সংস্থান পূরণ করো প্রশ্ন হল পানিহাটির যুদ্ধ হয় ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর হবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন হলো বেমানান শব্দটি খুঁজে বের করো এখানে উত্তর হবে হুন্ডি এরপরে আছে মিথ্যা নির্ণয় করো এক নম্বর প্রশ্ন হল সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ফিজির খান এটি সত্য হবে দু নম্বর প্রশ্ন হল মোগলরা চট্টগ্রাম বন্দর দখল করে ফরাসিদের তাড়িয়ে দিয়েছিলেন এটি মিথ্যা হবে এরপরে আছে অস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হলো লখনৌতি এর উত্তর হবে শাহ দু নম্বরে আছে স্ত্রী এর উত্তর হবে আলাউদ্দিন খলজি তিন নম্বরে আছে কি আজম এর উত্তর হবে শের শাহ এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল পানিপথের প্রথম যুদ্ধের দুটি গুরুত্ব লেখ এর উত্তর হবে এক নম্বর গুরুত্ব হল পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করেন এই যুদ্ধে দিল্লির লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হন দু নম্বর গুরুত্ব হল পানিপথের যুদ্ধে বাবরের জয়লাভের ফলে ভারতে সুলতানি শাসনের অবসান হয় এবং মুঘল শাসনের সূচনা হয় দু নম্বর প্রশ্ন হল সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহের ব্যবস্থা কীরকম ছিল এর উত্তর হবে সুলতানি আমলে দিল্লির জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল হৌজ বা তালাও সুশাসনের প্রতীক সুশাসনের প্রতীক হিসেবে সুলতানরা জনসাধারণের জন্য জলাধার খনন ও সংস্কার করতেন বিভিন্ন উদ্যোগ সুলতান ইলতুদ খনন করেন হৌজ ই সামসি বা হাউজি সুলতানি নামে একটি আটকোনা জলাধার আলাউদ্দিন খলজি খনন করান হৌজ ই আলায় নামে একটি চারকোনা জলাধার ইয়াস উদ্দিন তুগলক ও আর একটি জলাশয় তৈরি করেছিলেন যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো তিন নম্বর প্রশ্ন হল ইংরেজ বণিকরা প্রথম কোথায় বাণিজ্য কুটি স্থাপন করেছিল আর এর সাথে আছে তমাশ্রো কোন মোগল সম্রাটের রাজসভায় এর উত্তর হবে ইংরেজি বণিকরা প্রথমে মাসুলি পটনমে বাণিজ্য কোটি স্থাপন করেছিলেন আর পরের প্রশ্নের উত্তর হবে টমাশ্র মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন আজকে ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও পরের স্কুলগুলির প্রশ্নোত্তর আমরা নেক্সট ক্লাসে করবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে